ওয়েল, আসল কথা আসা যাক, অনেক গরম তো। মেন কথা হচ্ছে প্যান্ট, সিরা প্যান্ট, সিরা জামা দিয়ে কিসের স্মার্টনেস তোমরা বোঝাতে চাও? ভাই আমি এই জিনিসটা মোটে বুঝি না লাইফে, কি এই স্মার্টনেস দিয়ে কি তোমার চাকরি বাকরি হবে কি না, এইটা অনেক মানে চিন্তার ব্যাপার। কেন বলতেছে এটা, কারণ বিসিএসে বলো আর যে কোনো জব সেক্টরে বলো, যখন তুমি ভাইভাতে যাবো তখন কিন্তু তোমার ওই সিরা প্যান্ট সিরা জামা নিয়ে তুমি কখনো ভাইভাতে যাইতে পারবা না। একটা ফর্মাল একটা ড্রেস আছে তো, সঙ্গে একটা শার্ট প্লাস একটা প্যান্ট পরে তোমার যেতে হবে, ঠিক আছে? ওইখানে কিন্তু তুমি সিরা প্যান্ট, সিরা টি শার্ট ইত্যাদি পরে কিন্তু তুমি ওখানে যাইতে পারবা না। তাহলে ভাই কিসের স্টাইল এটা, কোনো স্টাইল স্টাইল কে কাকে বলে? হ্যাঁ, তুমি 25 টাকা দিয়ে মোজো কিনে তুমি নিজে বড়লো কি ভাব দেখাচ্ছ? সরি, কোক কোক তুমি 25 টাকা দিয়ে কোক কিনে তুমি বড়লো কি ভাব দেখাও? এটা কি তোমার স্টাইল? আর তুমি যদি ওই টাকাটা যদি সেভ করো, মানে 20 টাকা দিয়ে যদি মোজো, 15 টাকা দিয়ে 20 টাকা দিয়ে যদি তুমি মোজো কিনে 5 টাকা সেভ করো, তাহলে ওই টাকাটা কার গেল, মানে কার বাঁচলো? আমার না তোমার? এইটা কিসের স্টাইল ভাই? এই স্টাইল কি তোমার বাপ মার পেটের ভাত দিবে, নাকি তুমি তোমার জব সেক্টরে কোনো কাজে আসবে, আসবে কি না? আমার তো মনে হয় আসবে না, মানে আমার না তোমার, তুমি নিজেও জানো এটা কোনো কাজ হবে না। শফ, পরীক্ষায় তুমি নকল করো, প্রাউড ফিল করে বলো যে ভাই আমি মানে ফাটাইয়া দিছি, একদম বই খুলে ফাটাইয়া দিছি। তারপর আবার ফ্রেন্ডের কাছে তুমি গল্প করতেছো যে ভাই আমি বই দেখে দিয়ে বলছি, এটা কি তুমি স্টাইল দেখাও? এটা কিসের স্টাইল? এই স্টাইল কেউ দেখে? তোমার যে ফার্স্ট বেঞ্চে যে ছেলেটা আছে, ফার্স্ট বেঞ্চে যে ছেলেটা বসে মানে রাত দিন পড়ালেখা করে যে পরীক্ষা দেয়, সে তোমার মতো স্টুডেন্টের জন্য মানে মানসম্মত রেজাল্ট করতে পারে না, মানে সে তার যোগ্য নাম্বারই পায় কিন্তু দেখে যে তুমি খারাপ স্টুডেন্ট, তুমি অনেক ভালো রেজাল্ট মানে অনেক ভালো রেজাল্ট গেইন করছো ফার্স্ট বেঞ্চে যে স্টুডেন্ট বসে তার থেকে, ঠিক আছে? কিন্তু সে খারাপ রেজাল্ট করছে, দ্যাটস ওয়াই তুমি নকল করে দে, তুমি বই দেখে লেখছো, যদিও স্যার এটা জানে না। দিন শেষে ফার্স্ট বেঞ্চাররা সাধারণত অনেক ডিপ্রেশনে থাকে, প্লাস তারা দেখা যায় যে যারা সামনের বেঞ্চে বসে তারা আত্মহত্যা করে। কেন আত্মহত্যা করে? আমার মনে হয়, আমার ব্যক্তিগত অভিমত, সেটা হচ্ছে মানে পরীক্ষায় রেজাল্ট দিলে তারা যে পরিপূর্ণ নাম্বার, মানে সঠিকভাবে তাদের মান যাচাই করা হয় না, এটা একটা কারণ। দ্বিতীয় আরও অনেকগুলো কারণ আছে, ওই কারণগুলো না বলি, যেহেতু স্মার্টনেস নিয়ে এক কথা হচ্ছে, সেহেতু মানে অপকর্ম করে স্মার্টনেস দেখানো, এটা কী ধরনের কথা ভাই? এটা কি অপকর্ম করো প্লাস প্রাউড ফিল করে বলো যে ভাই আমি এই পাপটা করছি, এই গুণাটা আমি করছি, এটা কিসের স্মার্টনেস ভাই? বর্তমানে ছাত্র সমাজ আসলে স্মার্টনেস বলতে কী বোঝে, এটা আসলে সাধারণত আমরা জানি না। কিন্তু স্মার্ট মূলত কি? স্মার্ট মূলত সকল বিষয়ে মোটামুটি ভালোভাবে গিয়ে ধারণা লাভ করছে, প্লাস হচ্ছে মানুষের ভিতরে ভালোভাবে ভদ্রভাবে কথা বলতে পারে, ভদ্রভাবে চলতে পারে, তার ভদ্র পোশাক, এটাই তো স্মার্টনেস। হোয়াট ইজ মানে আমরা এখন ভাই কি এগুলো